মুক্তি আন্দোলনের দ্বারা সাক্ষী নেওয়া হয়েছে। তারেক রহমানের নাম প্রথমে উনিও বলেননি, পরবর্তীতে 104 দিন তাকে রিমান্ডে রেখে দেখিয়ে পড়িয়ে বুঝিয়ে তার দ্বারা তারেক রহমান সেই ঘটনার সঙ্গে জড়িত এটি সাক্ষী দেওয়ানো হয়েছে। দেশের জনগণ জানে, মানুষ জানে, দেশের জনগণ ভেবেছিল এই নারকীয় হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু বিচার হবে বাংলাদেশে, যাতে এই ধরনের